নমস্কার, আমি মীনাক্ষী। শীতের বিভিন্ন স্পেশাল রান্নার মধ্যে একটি হচ্ছে কড়াইশুঁটি বা মটরশুঁটির কচুরি। কচুরি খেতে কম বেশি আমরা সবাই খুব ভালোবাসি, আর কচুরি যদি হয় মটরশুঁটির পুর দেওয়া, তাহলে তো আর কোনো কথাই নয়। আর এই কড়াইশুঁটির কচুরির জন্য একদম টাটকা মটরশুঁটি দরকার, যা শুধু এই শীতকালেই পাওয়া যায়। যদিও এখন সারা বছরই মোটামুটি কড়াইশুঁটি বা মটরশুঁটি পাওয়া যায়, ফ্রোজেন মটরশুঁটি যেগুলো, কিন্তু এই পুরের জন্য একদম টাটকা মটরশুঁটি হলে সব থেকে ভালো হয়। তো চলুন ঝটপট করে আমি এই রান্নাটা কেমনভাবে করি সেটা দেখে নিই। এই জন্য আমি মটরশুঁটি নিয়ে নিয়েছি, মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবং ওগুলোকে আমি একটু ভাপিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে মিনিট পাঁচেক আমি একটু ভাপিয়ে নিয়েছি। আর এখন গরম আছে, গরমটা ঠান্ডা হয়ে যাবে, তারপরে মিক্সির বলে দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। যেহেতু আমার মটরশুঁটিটা একটু বেশি পরিমাণে রয়েছে, তার জন্য আমাকে দুইবারে এটাকে পেস্ট করতে হবে। প্রথমবার আমি অর্ধেকটা নিয়েছি, তার উপরে আমি আদা বাটা নিয়ে নিলাম, চিনি নিলাম, আর নিচ্ছি নুন। আদাটা যদি আমার যেহেতু বাটা থাকে, তাই আমি আদা বাটাই নিয়েছি, আর যদি আপনাদের গোটা থাকে তাহলে গোটাই দিয়ে দেবেন, একসাথে পেস্ট হয়ে যাবে। খুব মিহি করে পেস্টটা বানাতে হবে, আর চেষ্টা করবেন যেন বাটার সময় অল্প জল ব্যবহার না করতে। যদি মনে হয় জলের দরকার পড়েছে, তাহলে খুব সামান্য একটু জল দেবেন। দ্বিতীয়বার বাটার সময় আমি একটি কাঁচা লঙ্কা দিচ্ছি। খুব ভালো করে মিহি করে পেস্টটা আমার তৈরি হয়ে গেছে, এই যে দেখুন। এরপরে চলুন মশলাটা কষিয়ে নিই। মশলা বলতে সেরকম কিছুই না, কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল দিলাম, এখানে আপনারা সাদা তেলেরও ব্যবহার করতে পারেন। তারপরে হিং দিতে হবে, হিংয়ের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। হিংটা ভালো গন্ধ বেরোলেই তারপরে এই কড়াইশুঁটির যে পেস্টটা ছিল সেটা দিয়ে দিতে হবে। হিংটা কিন্তু দেখতে হবে যাতে পুড়ে না যায়, হিংয়ের ব্যবহার অবশ্যই করবেন, এতে কচুরির গন্ধটা খুব ভালো বেরোবে। এটা দেওয়ার পর গ্যাসের আঁচটা একদম লো রেখে বারবার নেড়ে যেতে হবে। ওপর থেকে আমি আর অন্য কোনো রকম মশলার ব্যবহার করব না, নুন ঝাল মিষ্টি আমি আগেই দিয়ে দিয়েছি, আর একটু চেখে দেখে নেব, যদি নুন মিষ্টিটা কম থাকে তাহলে আরেকটু দেব। যখনই দেখবেন এরকমভাবে নাড়তে নাড়তে মশলাটা একটা ডোয়ের মতন তৈরি হয়ে যাচ্ছে আর কড়াই থেকে ছেড়ে আসছে, তখনই বুঝবেন যে পুরটা আমাদের রেডি হয়ে গেছে। আর পুরটা তুলে একটা ফ্ল্যাট জায়গায়, অর্থাৎ ধরুন একটা থালার মধ্যে ভালো করে মেলে রেখে দিতে হবে, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখবেন এটা আরও শুকনো শুকনো হয়ে যাচ্ছে, আর শুকনো হওয়াটা দরকার আছে, তাহলে ভরতে সুবিধা হবে। এইদিকে আমি ময়দাটা মেখে রেখে নিয়েছি। ময়দাটা যেরকম আমরা লুচির ময়দা মাখি সেরকমই ময়দা নিয়েছি, আটা কিন্তু ব্যবহার করা চলবে না, রুল ময়দাই ব্যবহার করতে হবে। আর আমি রুম টেম্পারেচারের জল নিয়েই ময়দাটা মেখেছি, আর এর মধ্যে সামান্য নুন আর মিষ্টি দিয়েছি, আর ময়ানের জন্য সাদা তেল ব্যবহার করেছি। লুচিতে যেরকম আমরা ময়দাটা মাখি সেইভাবেই ময়দাটা মেখে নিয়েছি। আর কিছুই না, একটু লইটা বড় করতে হবে, লুচির যেটা আমরা রেগুলার যেটা লুচি করি তার থেকে একটু বড় নিতে হবে, আর এটা এরকমভাবে বাটির মতন একটা তৈরি করতে হবে। মাঝখানটা দেখবেন যেন একটু মোটা থাকে, আর ধারগুলো একটু পাতলা করতে হবে। ধারগুলো পাতলা করলে পুরটা যখন ভরে আমরা বন্ধ করব তখন ভালো করে চেটানো যাবে। এইভাবে বাটির মতন করে পুরটা নিতে হবে। আর পুরটা কিন্তু অবশ্যই একটু খেয়াল করে নিতে হবে, খুব কমও নেওয়া চলবে না আর খুব বেশিও নেওয়া চলবে না। এইখানে যেরকম আমার একটু বেশি হয়ে গেছিলো, আমি তখন একটু কমিয়ে নিলাম। বেশি হয়ে গেলে কিন্তু বেলবার সময় বেরিয়ে যাবে পুরটা, আর তেলটাও নষ্ট হবে। তেলে যখন আপনারা ছাকবেন তখন তেলের তলায় পুরটা থাক জমতে শুরু করবে, তেলটাও নষ্ট হবে আর বেরিয়েও যাবে, স্বাদ ভালো আসবে না। অতএব পুরটা কিন্তু ভালোভাবে নিতে হবে, যাতে খুব বেশিও না হয়ে যায়, আর কম হলেও অসুবিধা, কম হলে গোটা লুচিটাতে কিন্তু পুরটা ছড়াবে না। এইভাবে আমি বাদবাকি সমস্ত আটাটাতে লুচিগুলোতে পুরটা ভরে নেব। আরেকবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে এইভাবে হাতে দুটো হাত দিয়ে ভালো করে চেপে চেপে একটু গোল আকার নিতে হবে, তারপরে এরকমভাবে একটা বাটির শেপ করে নিতে হবে। মাঝখানটা একটু মোটা রাখবেন, আর ধারগুলো চেষ্টা করবেন অবশ্যই একটুখানি পাতলা করার, যাতে পুরটা দিয়ে মুখটা বন্ধ করার সময় সুবিধা হয়। এই যে দেখুন, এইভাবে এইভাবে করে দেখবেন কিছুতেই কিন্তু পুর বেরোবে না, খুব সুন্দর আপনার লুচি হবে। বেলবার সময়তেও বেরোবে না, ছাঁকবার সময়তেও পুর বেরোবে না।
এই তো, বাস এরকমভাবে হাত দিয়ে একটু চেপে চেপে গোল করে দেবেন, হয়ে গেছে। এইভাবে আমি বাদ বাকি লুচিগুলো পুর ভরে রেডি করে নেব, আর বেলবার সময় আমি সাদা তেল দিয়ে দিয়ে লুচিগুলো বেলব। হালকা করে চাপ দিয়ে দিয়ে এই সমস্ত লুচিগুলো বেলব। আপনারা দেখুন, বেলার সময়তেও কিন্তু আমার অল্প পুর বেরিয়ে যাবে না, কয়েকটা আমি করে আপনাদের দেখাচ্ছি। আজকের এই লুচিগুলো আমি পরিবেশন করব ছোট আলুর দম দিয়ে, সেই ভিডিওটা কিন্তু আমার আগেই পোস্ট করা আছে, আপনারা প্লিজ একটু চেক করে নেবেন। দেখতেই পাচ্ছেন কি সুন্দর বেলা হচ্ছে, পুর কিন্তু আমার একটা লুচির থেকেও বেরিয়ে যাচ্ছে না, খুব সুন্দর হবে, বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করবেন, আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। বেলার সময় দেখলেন কি সুন্দর বেলা গেল, আমি অনেকগুলোই বেলে আপনাদের দেখিয়ে দিয়েছি, একটুও পুর বেরোয়নি, আর ছাঁকার সময়তেও দেখুন কি সুন্দর গরম গরম ছাঁকা হয়ে যাচ্ছে। তেলটা কিন্তু অবশ্যই ভালো করে গরম করবেন, ধোঁয়া ওঠা গরম হবে তারপরেই কিন্তু লুচিগুলো ছাঁকবেন। এই যে কত সুন্দর হচ্ছে দেখুন, খেতেও খুব ভালো আর গন্ধটাও খুব ভালো বেরিয়েছে, একটুও পুর বেরিয়ে আসবে না, দেখতেও ভালো, খেতেও ভালো, গন্ধতেও খুব ভালো হয়েছে। অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন, এরপর যখনই কড়াইশুঁটির কচুরি করবেন আমার অনুরোধ রইল একবার আমার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আর ভালো লাগলে আমার এই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, বন্ধুবান্ধবদের সঙ্গে অবশ্যই একটু শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে আজকের মতন এখানেই শেষ করছি, নমস্কার।